নমস্কার বন্ধু। প্রতিনিয়ত কিন্তু শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ বিকাশ ভবনে দরবার করে চলেছেন বিভিন্ন সে পার্শ্ব শিক্ষকদের দাবি হোক, এসএস স্কিমের শিক্ষকদের দাবি হোক, এমনকি মাদ্রাসা শিক্ষকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা ডাইরেক্টর অফিসে কিন্তু বারবার যাচ্ছেন। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে এসপিটির সাথে কিন্তু বিভিন্ন দীর্ঘক্ষণ ধরে বৈঠক হয়েছে, তো সে বিষয়ে মহিদুলবাবু কি বলবেন? আজকের মূলত কি কি বিষয় নিয়ে আলোচনা হলো? অর্ডার গুলো যেগুলো বাকি আছে সেগুলো কবে বেরোবে এবং ইপিএফ সহ আরম্ভ করে বেতন বৃদ্ধির এই সময় কোনো খবর কি উঠে আসছে? দেখুন, আজকে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে এসপিডি সাহেবের সঙ্গে দীর্ঘ আলোচনা হলো, মাদ্রাসা দপ্তরের ডিএম এর সঙ্গে আলোচনা হয়েছে এবং পৌর দপ্তর নগর উন্নয়ন মন্ত্রী যিনি চন্দ্রিমা দি তার সচিব যিনি আছেন তার সাথেও আলোচনা হয়েছে। ফলে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ বরাবরই ধারাবাহিক যেমন রাস্তার লড়াই করছে, তেমনি অফিসে এসে আধিকারিকদের সঙ্গে প্রতি সপ্তাহে দু তিনবার করে কথা বলছে যাতে বকেয়া দাবিগুলো অন্তত মেটে। আজকের যে বিষয় আলোচনা হয়েছে যে গতকাল একটা অর্ডার বেরিয়েছে এসএসকে এনএসকে দের 3%, যেটা আমরা দীর্ঘ লড়াই করে পেয়েছিলাম সেই অর্ডারটা বেরিয়েছে, সেটা প্যারা টিচার শিক্ষা বন্ধু স্পেশাল এডুকেটর ম্যানেজমেন্ট স্টাফদের জন্য হয়নি এখনো, সেই অর্ডারটা করলো আজকালের মধ্যে বেরিয়ে যাবে, ওরা প্রত্যেকে পাবে। প্যারা টিচারদের বদলির যে ফাইল সংশোধন হয়ে সেটা মন্ত্রীর কাছে গেছে এবং সেটা এই মাসের মধ্যেই প্যারা টিচাররা বদলির অর্ডারটা পাবে। একাডেমিক সুপারভাইজারদের যেটা 3% ইনক্রিমেন্ট বাকি ছিল এবং ডিকিউএম দের তাদেরও 3% ইনক্রিমেন্ট 3,00,000 টাকা, সেই অর্ডারটা ফিনান্সে গেছে, ফিনান্সে এখান থেকে কথা বলেছে ফিনান্সে যাতে দ্রুত ক্লিয়ার হয় এবং সেটা তারা পাবে। আমরা এটা নিয়ে খুব প্রকাশ করেছি এসপিডির সামনে যে তারা কেন এখনো 1 বছর পিছিয়ে গেল, তারা এখনো পায়নি। সেক্ষেত্রে তিনি বলেছেন 1/2/2021 থেকেই তারা পাবে, শুধুমাত্র টেকনিক্যাল একটা পার্ট ছিল যেহেতু ওদের চাকরির মেয়াদটা 65 বছর ছিল, ফলে সেই জায়গা থেকে একটু 3,00,000 টাকার সমস্যা ছিল, সেটা টেকনিক্যালি মিটে গেছে এবং সেটা ফিনান্সে গেছে। এবং তার সঙ্গে আরো একটা ব্যাপার আছে, যারা কর্মরত অবস্থায় মারা গেছে তারা 3,00,000 টাকা বা 1,00,000 টাকা পাচ্ছিল না, সেটা তারাও পাবে বলেছে। এই সমস্ত জটিলতার জন্য একটু দেরি হচ্ছে এবং তার সঙ্গে যে পাড়ার শিক্ষালয় নিয়ে টোটাল শিক্ষা দপ্তরের মন্ত্রী থেকে আধিকারিকরা ব্যস্ত আছে, তার মধ্যে কোভিড পরিস্থিতি, ফলে বলছে সবকটা ফাইল আমাদের সঙ্গে ওই বৈঠকে সোনালি ম্যাডামও ছিলেন, তো সবকটা ফাইল অনগোয়িং প্রসেসে আছে, পেন্ডিং অবস্থায় নবান্নে আছে। আমরা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে চেষ্টা করছি যাতে এই মাসের মধ্যে এগুলো বেরিয়ে যায়। আমরাও বললাম যে সামনের মাসেই আবার বাজেট অধিবেশন আছে, ঠিক আছে, সেই জায়গা করে এবং তার সঙ্গে সর্বোপরি যেটা পেনশন ভাতা এবং বেতন বৃদ্ধি সেই বিষয়টা আমাদের সঙ্গে কথা হয়েছে যে বকেয়া দাবির পরেই এটা মিনিস্টারের সঙ্গে কথা হবে। ফলে এখন যেটা আমাদের করণীয় যে কাজগুলো আমাদের পেন্ডিং অবস্থায় আছে সেটা যেমন আমরা আধিকারিক লেভেলে কথা বলছি এবং তারা তৎপর হচ্ছে, তেমনি আমাদের খুব দ্রুত মিনিস্টারের সঙ্গে কথা বলতে হবে এবং সেক্ষেত্রে বকেয়া দাবির সঙ্গে সঙ্গে যে পেনশন এবং বেতন বৃদ্ধি সেইগুলো যাতে মেটে। আজকে একটি সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন যারা প্রকল্প ভিত্তিক কর্মী আছে তাদের জন্য ন্যূনতম 21,000 টাকা বেতন এবং 10,000 টাকা পেনশন দেওয়ার দাবিতে তারা কিন্তু মিছিল করেছে, বিক্ষোভ হয়েছে, তো সেখানে দাঁড়িয়ে আপনাদের ওই যে মূল দাবি বেতন বৃদ্ধি সহ পেনশনের যে বিষয়টা সেটা কি আপনারা ভাবছেন যে আলোচনার মাধ্যমে কি এগিয়ে নিয়ে যাবেন? দেখুন, আমরা তো আন্দোলন করেছি এবং এখন আমরা আলোচনা করছি, কারণ আমাদের বকেয়া দাবিগুলো কিছু আছে যেগুলো আলোচনার মাধ্যমে বেরোবে। আর যেখানে বেতন বৃদ্ধি বা পেনশন ভাতা যেগুলো মিনিস্টারের সঙ্গে কথা হয়েছিল সেগুলো আমরা কিছুটা সময় দিয়েছি, তার মধ্যে যদি না বেরোয় তাহলে নিশ্চিত ভাবে আমরা গণতান্ত্রিক ভাবে রাস্তায় নামবো। আপনি কালকেরও দেখেছেন যে এসএসসি ধর্ণা মঞ্চে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে আমরা গিয়েছিলাম, ফলে আজ পর্যন্ত এরকম কোন সংগঠন শাসক দলের কোন সংগঠন কোন ধর্ণা মঞ্চে বা রাস্তায় নেমেছে আপনি দেখাতে পারবেন না, ব্যতিক্রম শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। সেক্ষেত্রে আমাকে কোন মিনিস্টার থেকে শুরু করে কোন তৃণমূল নেত্রী পর্যন্ত আমাকে বলেনি যে আপনি কেন ওই এসএসসি ধর্ণা মঞ্চে গিয়েছিলেন, তো কারণ আমরা যে দাবি নিয়ে লড়াই করছি সেই দাবিটা আমাদের কাছে মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যে আমরা অবিচল থাকবো। সেক্ষেত্রে আমাদের রাস্তার লড়াই এবং আলোচনা দুটো রাস্তায় খোলা রাখতে হবে, ফলে আজকে আমরা যথাযথভাবে স্পেশাল সেক্রেটারি এবং এসপিডির সঙ্গে আমরা আলোচনা করেছি এবং